بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলামিন ইসলামিক মিডিয়া, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819707949। للعالمين زما
محروما چراغا فی النشین زکاك لا سيرا بالرخيص زكاك لا سيرا بالرخيص جنر زخا بجند زخا بالرخيص برو بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية أخرى هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر الغلس معشر الحاضرين أيها المستمعون الكرام আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দীরা আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানহু আম্মা ওয়া আলাইহির দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামা ইকরামদের সাথে আল্লাহ আলাদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দেন একবার বলুন আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা বড় মোবারক একটা মজলিস, বড় দামি একটা মজলিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই মজলিসের ভিতর আল্লাহ পাকের জিকির হয় হাফফাতুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়া ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতের ভিতর আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদরে যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরাই না, এর মধ্যে তোমার যাকে ভালো লাগে তার উসিলা তুমি সবাইকে মাফ করো।
এই মজলিসের উসিলা আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বেগুনা মাসুম করে বিদায় করতে পারে, জাহান্নামের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দিয়ে দিতে পারে, জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়া আল্লাহ পাক এই মজলিস থেকে বিদায় করতে পারে। কাজে এরকম একটা মজলিসের আয়োজন হইল, আপনারা যারা আসছেন আমরা যারা আসছি আমরা সবাই খুশি না বেজা? খুশি না আলহামদুলিল্লাহ? যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? এই মজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন কে? জোরে কন। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় হবে কার? যে অন্তর থেকে মহাব্বাতের সাথে সবাই শুকরিয়া দেন একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, তাছাড়া আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না, চরমুন আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কাছে পাগলেরা মহব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসে, সেই হিসাবে ভাঙা সুরা যা পারি বলার চেষ্টা করি। সবাই দোয়া করেন আল্লাহ পাক এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার দ্বারা আপনার আমার দেশ ও জাতি সবার জন্য উপকারে আসে। সবাই বলেন আল্লাহুম্মা আমির মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই জাদাত হায়াতুহু ওয়া কাসরাত খিদমাতুহু, তিনি ইনশাআল্লাহ আপনার আমার নেক আমলের জন্য ঈমান এবং আমলের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি, আমার আলোচনা শেষ করব, বাকি আল্লাহর ইচ্ছা। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই নওয়াল্লাহু মারকাদাহু, তিনি প্রায়ই বলতেন বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। অর্থাৎ চাইর অন্ধ কাছে হাতি দেখতে, হাতি দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই হাতি কেমন দেখলা? তখন এক অন্ধে বলে ভাই হাতি তো একটা ঘরের মতো, আরেক অন্ধে বলে দূর তুমি মিথ্যা বলতেছ আসলে হাতি তো একটা খাম্বার মতো, আরেক অন্ধে বলে তুমিও মিথ্যা বলতেছ আসলে হাতি তো মোটা একটা রশি বা কাসির মতো, আরেক অন্ধে বলে তুমিও মিথ্যা বলতেছ আসলে হাতি হলো একটা কুলার মতো। কুলা বোঝেন তো? যে ধান ঝাড়ে কুলা, আপনাদের দেশে কি বলে? এই নিয়ে ঝগড়া করতেছে, তখন পাশ দিয়ে এক চক্ষুওয়ালা ব্যক্তি যাইতেছে, অন্দর দলের ঝগড়া দেখে বুঝতে পারছে যে কি নিয়ে ঝগড়া করে, জিজ্ঞেস করে ভাই তোমরা কি নিয়ে ঝগড়া করো? তখন অন্ধেরা একে একে বললো ভাই আমি হাতি দেখলাম একটা ঘরের মতো, আর ও বলে একটা খাম্বার মতো, আরেকজনে বলে আমি দেখলাম একটা মোটা রশি বা কাসির মতো, আর ও বলে একটা কুলার মতো স্যাপটা, এই নিয়ে আমরা ঝগড়া করতেছি। তখন ওই চক্ষুওয়ালা ব্যক্তি বলে ভাই আসলে তোমরা কেউ মিথ্যাবাদী না, প্রত্যেকেই সত্যবাদী, অন্ধ মানুষ তো চক্ষু দিয়ে তো হাতি দেখতে পারো না, হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে দেখছে, যে হাতির শরীরে হাত দেখছো মনে করছো হাতি একটা ঘরের মতো, যে হাতির পাও ধরছো সে মনে করছো হাতি একটা খাম্বার মতো, যে হাতির সুর ধরছো সে মনে করছে হাতি মোটা একটা রশি বা কাসির মতো, আর যে হাতির কান ধরছো সে মনে করছে হাতি একটা কুলার মতো। আসলে সব কিছু মিললে হইল হাতি, আর কোনো একটা ছাড়া হাতি হইতে পারে? জোরে বলেন পারে? ঠিক তো, বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। একদল আছে দেখবেন শরিয়ত শরিয়ত, একদল আছে মারেফাত মারেফাত, একদল আছে দাওয়াত দাওয়াত, একদল আছে জেহাদ জেহাদ। আসলে সব কিছু মিললেই তো ইসলাম, এর কোনো একটা বাদ দিলে তো ইসলাম হইবে না, কি কথা ঠিক না? শুধু খুঁটির নাম ঘর না, খুঁটি ছাড়াও ঘর না, শুধু আড়ার নাম ঘর না, আড়া ছাড়াও ঘর না, শুধু ছাদের নাম ঘর না, ছাদ ছাড়াও ঘর না, শুধু দরজা জানালার নাম ঘর না, দরজা জানালা ছাড়াও ঘর না। ঠিক তো, শুধু শরীয়তের নাম ইসলাম না, শরীয়ত ছাড়াও ইসলাম না, শুধু মারেফাতের নাম ইসলাম না, মারেফাত ছাড়াও ইসলাম না, শুধু দাওয়াতের নাম ইসলাম না, দাওয়াত ছাড়াও ইসলাম না, শুধু জেহাদের নাম ইসলাম না, জেহাদ ছাড়াও ইসলাম না। আসলে ইসলাম কি জিনিস? সংক্ষিপ্তভাবে ইসলামের ব্যাখ্যা হইল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ও মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন ওই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিয়েছেন বা ছাড়িয়ে দিতে বলছেন ওই জিনিসগুলোকে ছাড়িয়ে দাও, কি কথা ঠিক না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? কি বড় বড় বাড়ি গাড়ি নিয়ে আসছেন, বড় খেজুরের বাগান নিয়ে আসছেন, দালান অট্টালিকা নিয়ে আসছেন? আল্লাহ রাসূল কি কি নিয়ে আসছেন তাও আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ আমি উম্মিদের মধ্য থেকে এক উম্মি নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। জোরে কর সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, যে তোমাদের আত্মাকে পবিত্র করবে, তাজকিয়া পয়দা করবে, আত্মশুদ্ধি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের এলেমে দীক্ষিত করবে, এলেম দান করবে, শিক্ষা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উম্মি, নাম দস্তকাজ জানে না, নিজের নাম নিজে লিখতে জানে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে জানে না, সে তোমাদেরকে ইলম দান করবে, শিক্ষা দান করবে, আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। জোরে কর সুবহানাল্লাহ। ওয়াল হিকমা আয় সুন্নাহ, হিকমা বলা আল্লাহ রাসূলের কওল ফেল তাকরির, অর্থাৎ আল্লাহ রাসূলের জীবন আদর্শ সুন্নাহ। এক কথা যে তোমাদেরকে সুন্নাহ শিক্ষা দেবে, আদর্শ শিক্ষা দেবে। জোরে কর সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত, সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপর একমত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চারটা জিনিস নিয়ে আসছে। কয়টা জিনিস? তার জীবন আদর্শের ভিতরে চারটা জিনিস পাওয়া যায়। কয়টা মুখস্ত করেন? কয়টা? এই সাইটের ভিতরই সব। এক নম্বর হলো দাওয়াত। এক নম্বরে কি মুখস্ত করেন? দাওয়াত দেওয়া লাগবে না লাগবে না? এই যেমন আপনারা এখানে আজকে আসছেন, কি দাওয়াত ছাড়া কেউ আসতে পারছেন? কথা বলেন, এখন যে দিনের আলোচনা হইতেছে এটা কি দাওয়াত ছাড়া? না, এটা দাওয়াত। যদি দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, এটাও তো একটা ভালো পদ্ধতি। কি কথা, ঠিক না? এখন দুই নম্বর কাজ, দুই নম্বর কি বলছেন? কি তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে, কোনটা হক্কুল্লাহ, কোনটা হক্কুল এবাদ, নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো, ইসলামী তাহাজিব তার মাধ্যম অনুযায়ী কিভাবে চলবো, এটা তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে। আমাদের শায়খ মোর্শেদ হযরত পেশাবন্দ চরমোনাই রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে চরমোনের মুজাহিদ কেউ মূর্খ থাকতে পারবে না। যে মূর্খ থাকবে সে চরমোনের মুজাহিদ থাকতে পারবে না। প্রত্যেকের আলেম হওয়া লাগবে। আবার বলতে পারেন, হুজুর আমরা তো দাওরা পাস, টাইটেল পাস করিনি, তাহলে আমাদের কি অবস্থা হইবে? আমরা তো আলেম হইতে পারিনি। ভাইরা, আলেম দ্বারা টাইটেল পাস, দাওরা পাস এখানে মুরাদ না। এখানে আলেম দ্বারা অতটুকু এলেম শিক্ষা করা ফরজ, যেই আমল করা ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যেই আমল করা ওয়াজিব তার এলেম অর্জন করাও কি, যেই আমল করা সুন্নাত তার এলেম অর্জন করাও সুন্নাত। আমলের জন্য যতটুকু এলেম প্রয়োজন অতটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। কি কথা, ঠিক না? তাহলে তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে। মাহফিলের ভিতরে তালিম হয়, সাপ্তাহিক তালিম, হালকায় জিকিরে তালিম হয়, মাসিক ইস্তেমা সব গুজরিতে তালিম হয়, দর্স তাদরিসের মাধ্যমে তালিম হয়, সবাহি মক্তবের মাধ্যমে, কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে তালিম হয়। কি কথা, ঠিক না? তিন নম্বর কাজ তাজকিয়া। তিন নম্বরে কি তাজকিয়া? কারে কয়? অন্তরকে পবিত্র করা লাগে। অন্তর যদি পবিত্র না হয়, যত এবাদত করবো এবাদতের কোনো মূল্য নাই।
কি কথা ঠিক না? দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজীদের জন্য ওয়াইল দোজক। কাদের জন্য? কতক্ষণ? অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ বেহেশতের চাবি, নামাজ সমস্ত খারাপির থেকে মানুষদেরকে বাঁচাইয়া রাখে, নামাজ হলো সবচেয়ে বড় একটা জিকির। কি কথা ঠিক না? আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, আল্লাহ রাসূল বলছেন। কি কথা ঠিক না? কিন্তু এখানে এসে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক, এটা কেমন কথা? বিপরীত মুখী দুইটা কথা হইল না? কথা কয় না? এক জায়গায় বলতেছে নামাজ হলো সবচেয়ে বড় জিকির, আল্লাহ রাসূল বলছেন নামাজ হলো বেহেশতের চাবি, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আবার এখানে বলতেছে নামাজীদের জন্য ওয়াইল দোজক। কোন নামাজীদের জন্য ওয়াইল দোজক? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ। নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইলো, কেমনে দাঁড়াইতে হইবে, কোনো আদব নাই, লেহাজ নাই, কোনো মতে দাঁড়াইয়া রুকু সেজদা দিয়া টুকুর টাকুর বাইরা তাড়াতাড়ি নামাজ শেষ করে কাজে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। নামাজের ভিতরে দুনিয়ার হিসাব মিলায়, টাকা পয়সার হিসাব মিলায়, ব্যবসার হিসাব মিলায়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার মাওলার জন্য পড়ে না। বলে কোন নাউজুবিল্লাহ, যখন মানুষে দেখে তখন নামাজ পড়ে, যখন দেখে না তখন পড়ে না। যখন মানুষের সামনে নামাজ পড়ে, দুই রেকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, যখন একা একা নামাজ পড়ে, 4 রেকাত নামাজ 2 মিনিটে শেষ। তাহলে এই নামাজটা আল্লাহর জন্য হইলো না? মানুষে দেখলে তুমি সুরে টাইনে টাইনে সুন্দর করে পড়ো, আর যখন মানুষে দেখে না একা একা নামাজ পড়ো, কোনো মতে টুকুর টুকুর সেজদা দিয়া বাইরে তাড়াতাড়ি কাজে দৌড়াও, তাহলে তো এই নামাজ তো আল্লাহর জন্য পড়লা না, তো মানুষের দেখানোর জন্য পড়লা। এই কথা ঠিক না? এই নামাজ নামাজের কোথায় নিয়ে যাইবে? কতক্ষণ? তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? জোরে কর। এইভাবে অন্তরকে পবিত্র করা লাগবে। আরেকটা ছোট্ট উদাহরণ দিলে ভালো বুঝবো। আত্মশুদ্ধি কারে করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি তো 2/3 এই দুনিয়ার 3 ভাগের 2 ভাগের ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা শাসন করতেন। তার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ! এই বাংলাদেশের এরিয়া হলো 56,000 বর্গ মাইল, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা শাসন করতেন 2.25 কোটি বর্গ মাইল, 400-500 বাংলাদেশের চেয়ে বেশি এরিয়া। তেনার মতো বাদশার অভ্যাস ছিল রাত্রবেলা একা একা বের হয়ে যেত। জনগণের অবস্থা, কার কি মনের কথা, কার কি হালাত, এটা নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য নিজেই বের হয়ে যেতেন, কারো কথার উপরে নির্ভর করতেন না। জোরে কর সুবহানাল্লাহ! তো একদিন যখন তিনি বের হইছেন, শুনে ঘরের ভিতরে মার মেয়ে কথা বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে আজকে আমাদের বকরি যতটুকু দুধ দিয়েছে, দুধ দিয়ে তো সংসার চলবে না, দুধের ভিতরে পানি মিশাইয়া বেশি করে বাজার নিয়ে বিক্রি করো, তা নয় তো আমাদের সংসার চলবে না। এই কথা বলার পরে তার মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে পানি দিছি, তো অবস্থাটা কি হইবে তুমি বোঝো না? এই কথা বলার পর তার মা উত্তর দিল, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াইয়া রয়েছে, সে দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেড়ার পাশে দাঁড়াই দাঁড়াই শুনতে আছে। এই কথা বলার পর তার মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো এখানে দাঁড়ানো না, সে হয়তো দেখবে না আমরা দুধে পানি দিছি, কিন্তু ওমরের আল্লাহ কি দেখবে না মা? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে মা? এই কথা বলার সাথে সাথে তার মাসুম হয়ে গেছে, আর কোনো জবাব দিতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভীতি। যে অন্ধকার রাত্রে সুযোগ পাওয়ার পরে কোনো ভেজাল করবে না। কি কথা ঠিক না? কার ভয়ে?
জোরে গান, না উমরের ভয়ে, না ওস্তাদের ভয়ে, কার ভয়ে? যে হাজার কোটি টাকার সম্পদ পায়ের কাছে ফেলানো হয়েছে, হাজার মন্ত্রিত্ব, হাজার এমপিগিরি, হাজার ক্ষমতার লোক, সারা পৃথিবীর দামও যদি তার পায়ের কাছে ফেলানো হয়, আর ঈমান আমলের সাথে যদি ত্রুটি দেখা দেয়, অন্ধকার রাত্রও যদি হয়, মোমেন ওইটা গ্রহণ করতে পারবে? জোরে বলেন পারবে? বাম পাও দিয়ে লাফ দিয়ে লাফ দিয়ে কার ভয়ে? আরো জোরে কর। এর নাম হইলো তাকওয়া, এর নাম হইলো পরহেজগারি, এর নাম হইলো খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তো ঘটনা শেষ পর্যন্ত এই আলোচনা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে খুশি হয়ে গেছে, পরের দিন ওই গরিব মেয়ের কাছে তার একমাত্র ছেলের জন্য বিবাহের পয়গাম পাঠাই। আমরা তো বিবাহ শাদী করতে গেলে খুঁজি টাকা পয়সা কেমন আছে, মাল সম্পদ নাম কাম কেমন, সুন্দর জুতা কেমন, অলি মালিহা অলি জামালিহা অলি হাসাবিয়া ফাসফাল্লি জাতির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শুধু মাল দেখো, টাকা পয়সা দেখো, সুন্দর জুতা দেখো, নাম কাম দেখো, ফাসফাল্লি জাতির দিন, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য বাইরে দেখবেন, যারা বিবাহ শাদীর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে দিনকে প্রাধান্য দিতে পারে, হইতে পারে গরিব, কিন্তু ঘরের মধ্যে মনে হয় যেন একটা বেহেশতের স্থান, কি কথা ঠিক না? আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, হইতে পারে হাজার কোটি টাকার মালিক, কিন্তু ঘরের মধ্যে মনে হয় জাহান্নামের কুয়া। যদি একটু রাত্র বেশি হয় বা একটু অসময় আসে, এমন ভেটকি দেয়, কই আছে তোমার কি বান্দি আছে নাকি, তোমার জন্য কেটা বইয়ে বইয়ে পাহারা দেবে, যাও ওই ফ্রিজের মধ্যে ভাত আছে, পারলে গরম করিয়া খাও, আর না খাইয়ে হইয়া খাও, কি কথা ঠিক না বেটি? শান্তি আছে? এরপর যদি পোলাও কোরমাও খায় শান্তি লাগবে? মনে হয় যেন বিষ খাইতেছি, কি কথা ঠিক না? আর দেখবেন ঘরের ভিতরে যদি দিনদারি থাকে, ভাইরা যত বেকার টাইমই আসেন, যে সময় আসেন, কাজকর্ম সারিয়ে অনেক সময় মতো আসা যায় না, দেরি হইয়া যায়, কথা ঠিক না? আসার পরে দেখবেন আগে আপনার চেহারার দিকে তাকাইবা, তাকাইবা, আরে আপনার চেহারা তো মলিন হইয়া গেছে, আরে এখন মনে হয় ভাত খান না, চেহারাটা শুকিয়ে গেছে, তাড়াতাড়ি যান হাত মুখ ধুইয়া আসেন, শীতের দিন খানা ঠান্ডা হইয়া গেছে, আমি তাড়াতাড়ি গরম করিয়া আনি, যান এই গামছা নিয়ে যান। এরপরে যদি ভাইরা পচা পান্থা বা তার আলু ভর্তাও দেয়, মনে হয় যেন মধু খাইতে, কি কথা ঠিক না? শান্তি হলো দিনদারির মধ্যে, কি কথা ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, তিন নম্বরে তাকওয়া, তিন নম্বরে কি, চার নম্বরে কি, মনে আছে না বলছেন? এই জায়গায় এবার অনেকেই ভুলিয়ে যায়, কি কথা ঠিক না ভাইরা? জিহাদ কি আমার কথা, কোন আলেমের কথা, কোন পীরের কথা, কার কথা? জোরে কর। কিন্তু বর্তমান জমানায় জিহাদের নাম অনেক আলেমরাও মুখে নেয় না, জেহাদ শব্দ শুনলে অনেক আলমরাও দেখছি লড়িয়ে সরিয়ে পড়ে, কথা কয় না? আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসপি, এনএসআই, ইন্টারপোল, এরা যদি জেহাদ শব্দ শোনে, বইয়ে থাকলো লাভ দিয়ে খারাই, কি কথা ঠিক না? আসলে জেহাদটা কি, এটা খায় না মাথায় না, এটা কি জিনিসটা কি? জেহাদ এর শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, কি করা? শাব্দিক অর্থ কি, মুখস্থ করেন, কি? যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি শাব্দিক অর্থে, এটাকে জেহাদ বলা যায়। আর পারিভাষিক অর্থে শরীয়তের পরিভাষায় জেহাদ বলা হয় লেলায় কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই পদ্ধতি, যেই তরিকা অবলম্বন করা হবে ওইটাকেই জেহাদ। জেহাদ সংক্ষিপ্ত আলোচনা, সময় কম, আলাকুল তাকফিল ইশারা, আশা করি জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, কি কথা ঠিক না? জেহাদ
হাসান লি গাইরিহি, হাসান লি জাতিহি না। যেমন পিত্তের ভিতরে পাথর হইছে, কি হইছে কথা কইয়েন। আচ্ছা পাথর বাহির করার উদ্দেশ্য না, পেট ফুটো করার উদ্দেশ্য। তো পেটটা ফুটো করবেন কেন? যেহেতু পেট ফুটে না করলে পাথর বাহির হইবে না, এজন্য বাধ্য হয়ে ফুটে করছে। পেট ফুটে করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি? জোরে গান ঠিক তো, এই মিটিং করা, মিছিল করা, না খাইয়ে রোদের মধ্যে দাঁড়াইয়ে থাকা, অবরোধ করা, লং মার্চ করা। ভাইরা দুপুর বেলা পিজের রাস্তা পাও পুড়িয়ে যায়, তারপর ওই গিরিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করা, কি কথা ঠিক না ভাই? জোরে গান ঠিক না ভাই? ঠিক। এই কুফুরি শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করা, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন হওয়া। কোন হরতাল অবরোধ করার, লং মার্চ করা, এটা কিন্তু উদ্দেশ্য না। এইটা উদ্দেশ্য, উদ্দেশ্য কি? এই জন্য জেহাদ হাসান লি গাইরিহি, হাসান লি জাতিহি না। কি কথা ঠিক না? এইবার আসে জেহাদ আমাদের উপরে ফরজ না সুন্নাত না মুস্তাহাব? কতক্ষণ ফরজ কারে করে? ফরজে আইন কারে করে? আমার এটা দায়িত্ব পালন করাই লাগবে, আরেকজন করলে হইবে না। কি কথা ঠিক না? আমাদের শায়খ মোর্শেদ বলতেন, কুফুরি আদর্শের বিরুদ্ধে আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠার এই চেষ্টা, যে কোনো পদ্ধতি হোক, এটা এই চেষ্টাটা করা আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন। কি কথা ঠিক না? আমি চিন্তা করতাম, যদি ফরজে আইনই হইয়া থাকে তাহলে অনেক আলেম, অনেক পীর, এরা দেখছি কেতাবাদি লইয়াই আছে সবসময়, কেউ পীর মুরিদি লইয়াই খানকার মধ্যে আছে, কিন্তু কুফুরি আদর্শের বিরুদ্ধে কোনো কথা কয় না, গিরিক দেবীর বিরুদ্ধে কথা কয় না। কি কথা ঠিক না? জেনার বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, সহশিক্ষার বিরুদ্ধে কথা কয় না, সমকামিতার বিরুদ্ধে কথা কয় না। কারণ পরবর্তীতে জানতে পারলাম অনেক ওলামায়ে কেরামই নাকি ফতোয়া দিয়েছে যে জেহাদ ফরজে আইন না, ফরজে কিফায়া। আরো আশ্চর্য দিলাম ঘটনা কি, যদি ফরজে কিফায়াই হইয়া থাকে তাহলে আমাদের শায়খ ও মোর্শেদ সেখানে ফরজে আইন বলতেছে। গবেষণা করতে গিয়ে দেখি যে আমাদের শায়খ যেটা বলছে ওটি ঠিক। কিভাবে ঠিক হইল? সংক্ষিপ্ত আলোচনা, জেহাদ কখন ফরজে আইন হয়? যখন দেফাই হবে, একদমই না, দেফাই মুখস্থ করেন কি? নফিরে আম হবে, এক কথায় বাংলায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেবে, প্রত্যেকের উপরে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো ইমাম, যোগ্য নেতা আমাদেরকে আহ্বান করবেন, তখন ওই যোগ্য ইমামের নেতৃত্বে ওই সমস্যা মোকাবেলার জন্য জান মাল দিয়ে চেষ্টা করা, ইমামের নেতৃত্ব অনুযায়ী কাজ করা প্রত্যেকের উপরে ফরজ আইন হয়ে যায়। কি কথা ঠিক না? আর যদি বাইরা এরকম হয় যে আমার এলাকায় কোনো সমস্যা নাই, অন্য এলাকায় সমস্যা, তখন ওই এলাকার মানুষের উপরে ফরজে আইন, আমার উপরে ফরজে কিফায়া। কথা বুঝতে পারছি? আমি ওদিকে যাব না, যেটা বলার উদ্দেশ্য আমাদের যে অবস্থা সেই বিষয়ে আলোচনা করি। কথা ঠিক না? তাহলে উসুল কি? যখন প্রত্যেকের উপরে সমস্যা দেখা যাবে। কি কথা ঠিক না? যোগ্য নেতা যখন সমস্যা মোকাবেলার জন্য আহ্বান করবেন, তখন প্রত্যেককে দায়িত্ব বৈরা শক্তি অনুযায়ী চেষ্টা করা প্রত্যেকের উপর কি হয়? কথা কর। এইবার দেখি আমাদের প্রত্যেকের উপর সমস্যা আছে কি না? আছে, মনে হয় এই এলাকার মানুষের উপর কোনো সমস্যা নেই। আছে, আছে। আজকে এখানে কোরআনের মাহফিল হইতে আছে, কথা ঠিক না? এই মাহফিলের পরে এই জায়গায় যদি যাত্রা গান দেয়, উলঙ্গ মহিলাদেরকে নাচায়, মদের আড্ডা, জুয়ার আড্ডা বসায়, ডিসি সাহেবের পারমিশন নিয়া, এইটা বন্ধ করার কোনো আইনগত ক্ষমতা আপনার আমার আছে? কথা কন না কা? রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখানে যদি উলঙ্গ মহিলাদের কোনো নাচায়, যেই অনুষ্ঠানের ভিতরে কোনো মুসলমানের সন্তান ঢুকলে মুসলমানের চরিত্র নিয়ে বাইরানো সম্ভব না, কাফের চরিত্র নিয়ে বাইরানো লাগে। কথা ঠিক না? ঠিক। এইটা বন্ধ করার আইনগত কোনো ক্ষমতা আপনারা আমার নাই,
আন্দোলন করিয়া গায়ের জোরে চেষ্টা করি, মাঝে মাঝে দুই একটা অপকর্ম বন্ধ হয় ভিন্ন জিনিস, কিন্তু আইনগত ভাবে এটা বন্ধ করার ক্ষমতা নেই। কি আছে কথা কয় না? আচ্ছা, আপনার স্ত্রী সুদি ব্যাংক থেকে সুদে টাকা নিয়েছে, আপনার ঘরের ভিতরে সুদের পায়খানা ঢুকাইছে, সুদ কারে কয়? সুদের 70টা গুণা, তার সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জানা কথা। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষ্যদাতা সব জাহান্নাম। এই সুদের পায়খানা ঘরের ভিতরে ঢুকাইছে, আপনি যদি এটার বিরোধিতা করেন বা আপনার স্ত্রীকে যদি কোনো শাস্তি দেন, আর সে যদি আপনার বিরুদ্ধে যদি কোর্টে মামলা করে, মাননীয় আদালত আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী সুদে টাকা আনছি, আমার স্বামী আমার এটার বিরোধিতা করে, আমার বাধা দেয়, আমার মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমি আমার স্বামীর বিচার চাই, তাহলে কি হইবে? কথা কয় না? কি স্বামীর বিচার হইবে না? হইবে না। ওই স্বামীর জেলে ঢুকানো যাইবে সেই আইন আছে, কিন্তু সুৎফরের বিচারের কোন আইন নেই। কথা ঠিক না ভাই? ঠিক। আপনার ছেলে টাকার বিনিময়ে পতিতালয় যাইয়া সেনা করে, আপনি তার বিচার করার কোনো ক্ষমতা রাখেন না। আপনি তার বিচার করতে গেলে আপনার বিরুদ্ধে যাই যদি সে মামলা দেয় যে আমি টাকার বিনিময়ে রাষ্ট্রীয় আইন অনুযায়ী জেনা করছি, আমার বাবা মারে মারছে, আমি আমার বাবার বিচার চাই, তখন তার বাবার জেলে ঢুকান যাইবে সেই আইন আছে, ওই ছেলের বিচার করার কোনো আইন না। কথা ঠিক না ভাই? ঠিক। আপনার মেয়ে ভাইরা 18 বছর পুরো হয় নাই, 17 বছর হয়েছে, বিয়ে দিতে পারবেন কেটে কেটে? কথা কয় না? আইন জানেন না দেশে? পারবেন? যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল। কি কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতা বৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, তার বিচার আইন নাই। কথা ঠিক না ভাই? ঠিক। 14 বছরের মেয়েদের পার্কে নিয়ে শ্লীলতাহানি করা হইতেছে, তাদের ইজ্জত লুণ্ঠন করা হইতেছে, তাদের বিচার আইন নাই। কিন্তু 18 বছরের আগে বিয়ে দিলে তার বিচার আইন আছে। ভাইরা, এটা কি মুসলমানের পদ্ধতি আইন না কাফেরের পদ্ধতি আইন? জোরে গান। এই কুফুরি সমস্যা সারা রাত্র বললেও শেষ হইবে না, এত সমস্যা আছে। না নাই এই সমস্যাগুলা প্রত্যেকের মাথার উপরে আছে? না না। জোরে গান। তা পায়খানা আপনার মাথার উপরে পরিষ্কার করার দায়িত্ব সর্বনে বেশি? কথা কয় না? আমার মাথার পায়খানা আমারই পরিষ্কার করার দায়িত্ব। কি কথা ঠিক না? তা কুফুরি সমস্যা প্রত্যেকের মাথার উপরে, চেষ্টা করবে খালি সর্বনে বিষয়ে একলা হ্যার উপরে ফরজ, আমার উপরে নফল না, প্রত্যেকের উপরে ফরজ। জোরে গান। তাহলে জেহাদ কি ফরজে আইন এলো না ফরজে কেফায়া হইলো? এরপরে যারা বলেন ফরজে কেফায়া, ফরজে কেফায়া কারে কয়? এমন একটা ফরজ যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। কি কথা ঠিক না? কিন্তু যদি না করে মাসলা কর, যেই চেষ্টার প্রয়োজন, যেই উপস্থিতির প্রয়োজন, যেই আয়োজনের প্রয়োজন, সেই চেষ্টা উপস্থিতি আয়োজনের অভাবে যদি ফরজ দায়িত্বটা আদায় না হয়, তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুণাগার হওয়া লাগবে, এর নাম হইলো ফরজে কেফায়া। কি কথা ঠিক না? ঠিক। তদ্রুপ যারা ফরজে কেফায়া ফতুয়া দিয়ে খানকায় ঢুকছেন, বইয়ে মুরগির রানসা বানার পেট ডলেন, কি কথা ঠিক না? যেই পরিমাণ চেষ্টার প্রয়োজন, যেই উপস্থিতির প্রয়োজন, যেই আয়োজনের প্রয়োজন, সেই চেষ্টা সেই উপস্থিতি সেই আয়োজনের অভাবে যদি কুফুরি সমস্যাগুলো সমাজ থেকে দূর না হয়, তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুণাগার হওয়া লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। কাজী ফরজে কেফায়া ফতোয়া দিয়ে খাতার তলে ঢুকবেন এর কোনো সুযোগ? কি কথা ঠিক না? এইবার আসেন, যেহেতু ফরজে আইন প্রমাণ হয়েছে, কি কথা ঠিক না? কিন্তু কর্ম কেন? কি করার পদ্ধতি লাগবে না? লাগবে না। কেমনে করবেন? যাইয়ে পিছন দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই লাইবে? কথা কয় না? রাস্তা বন্ধ করে গাড়িতে আগুন দেবেন, ঘরে আগুন দেবেন? এরকম কোন জেহাদ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে? কথা কইয়েন, জেহাদ করতে হইবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানো পথ অনুযায়ী। মন গড়া ফেতনা ফাসাদ করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না, যদি তাই হইতো তাহলে খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয় নাই। খন্দকের যুদ্ধ সেটা কি জেহাদ? কি জেহাদ না? কথা কয় না? হুদায়বিয়ার সন্ধিতে কোনো মারামারি হয় নাই, হইছে? সেটা কি জেহাদ? কি জেহাদ না? মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ বাস্তবায়নের যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওইটাই জেহাদ। কি কথা, ঠিক না? আল্লাহর রাসূল বলছেন, একবার সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শত্রুদের সাথে পারতেছি না, তারা তো আমাদেরকে বারবার ধ্বংস করে যাইতেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের শক্তিকে নতুন করে সাজাইয়া তারপর ময়দানে যাও। সাহাবা একরাম বলেন, কাইফা নুজদ্দিদু কুওয়াতানা ইয়া রাসূলুল্লাহ, নতুন করে শক্তি কেমনে সাজাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া রামি। সবাই বলো সুবহানাল্লাহ। শত্রু তোমাদেরকে পরাস্ত করার জন্য রমি নামক পদ্ধতি, অর্থাৎ মিনজানিক, মিনজানিক নিয়ে ময়দানে আসছে। তোমরা খালি হাতে যাইও না, তোমরাও মিনজানিক নিয়ে ময়দানে যাও, মোকাবেলা করো। জোরে কল সুবহানাল্লাহ। এই হাদিসের বাবের ভিতরে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে তোমরা ওই পদ্ধতিতে তাদের সাথে হেকমতের সাথে মোকাবেলা করো। কি কথা, ঠিক না? এইবার দেখি শত্রু কি কি পদ্ধতিতে আসছে, আলোচনা করব, বিরক্ত লাগে না তো? আচ্ছা, শত্রু কি আমাদের মধ্যে বন্দুক লই আইছে? কথা কানে দাও লই আইছে? শত্রু আনছে কুফুরি শিক্ষা, কুফুরি আইন, বেপর্দার আইন, জেনার আইন, মদের আইন, সুদের আইন। কি কথা, ঠিক না? মূর্তি পূজার আইন, অগ্নি পূজার আইন। যেমন বাংলাদেশে প্রথম শ্রেণী থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান ইমান আমল শিক্ষা মুসলমান হয়ে কবরে যাইবে এটা শেখার কোনো ব্যবস্থা নাই। কি আছে? মাস্টার ডিগ্রি পাশ করলো, সুরে ফাতিহা সহ শুদ্ধভাবে পড়তে পারে না, মুসলমান হয়ে কবরে যাইবে কেমনে এটা জানে না। কি কথা, ঠিক না? ঠিক। কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা। সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাং হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরিয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় না। না, কেউ বানাইছে? কে বানাইছে? আরো জোরে গান, কে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন বইয়ের কোন পৃষ্ঠায় লেখা আছে আল্লাহ বানাইছে? আজকে আমার দেহাইয়া তারপর যাই। শিক্ষিত বাবারা কথা কন, আছে লেখা? জোরে কন। তা যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে আকীদা সৃষ্টি হয় যে যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি করনেওয়ালা কেউ নাই, এর মালিক কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে ওটা কি মুসলমান থাকবে না কাফের হইবে? ওটা কি মুসলমান থাকবে না নাস্তিক হবে? এই নাস্তিক বানানোর পদ্ধতি আছে, মুসলমান বানানোর পদ্ধতি না। কথা ঠিক না? বে ঠিক। তাহলে শত্রু আসছে কুফুরি শিক্ষা নিয়ে। কি শিক্ষা? জোরে কর, এটার মোকাবেলা করা লাগবে না লাগবে না? কেমনে করবেন? ওরা এসে কুফুরি শিক্ষা নিয়ে আপনি নামছেন খোলতার কুরাল লইয়া, মোকাবেলা হবে? কথা কর, ওরা এসে কুফুরি শিক্ষা নিয়ে আপনি গেছেন তসবিহের পাগড়ি নিয়ে মসজিদে, খালি সেজদা দিতেই আছি, খালি তাহাজ্জুদ পড়তেই আছি, মোকাবেলা হবে? জোরে কর। এরকম জেহাদ আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে? ওরা এসে কুফুরি শিক্ষা নিয়ে মুসলমানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়ে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়খ ও মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরম নাই নওর আল্লাহু মারকাদাহু, তিনি 68,000 গ্রামে 68,000 কোরআনি মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। শুনলে খুশি হইবেন, প্রায় 7,000-এর উপরে মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হইয়া বাংলাদেশে চলতে আছে, আর রেজিস্ট্রি ছাড়া প্রায় 14,000-এর উপরে মাদ্রাসা হইয়া গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা কায়েম করা এটাও একটা জেহাদ। কি কথা, ঠিক না? কুফুরি শিক্ষার বিরুদ্ধে এটা একটা জেহাদ না? জেহাদ না। শত্রু আসছে কুফুরি আইন নিয়ে। কি আইন? কতক্ষণ
মদের আইন, জেনার আইন, বেপর্দার আইন, সমকামিতার আইন, লিভ টুগেদারের আইন, বিবাহ বহির্ভূত একসাথে বসবাস করা যাইবে সেখানে কোনো যার সন্তান হইলেও কোনো অসুবিধা নাই, এটা জায়েজ। জানেন আইন? জানেন এই কুফুরি আইনগুলো পাশ করে কোথায়? কত কয় না, কত কয় না। সংসদ কায়েম করে কেমনে? পাঁচ বছর পর একটা ভোটের বাক্স পাঠায়। কিসের বাক্স? কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করবে, কেউ লেনিন কার্লমার্সের আদর্শ বাস্তবায়ন করবে, কেউ সেকুলারিজম, কেউ বৈরা পুঁজিবাদী গণতন্ত্র, কুফুরি আদর্শ। মুসলমানের সন্তানদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া বাইরা কেউ তসবি লাগাইয়া, পট্টি লাগাইয়া, লেবাস লাগাইয়া, সুরাত ধরিয়া মুসলমানদেরকে গর্তের ভিতরে ফেলাইয়া এই কুফুরি বাক্সে সমর্থন নিয়া একটা কুফুরি সংসদ কায়েম করে। ঠিক না? এই কুফুরি সংসদের আইন হলো যেই বিল উত্থাপন হবে ওই বিলের উপরে যদি কোনো অধিকাংশ সাংসদ হা বলিয়ে হাত জাগায় ওই বিলটা পাস। যেমন আমেরিকাতে কিছুদিন আগে সমকামিতার আইন পাশ হয়েছে। কিসের আইন? কি সময় শেষ? দশ মিনিট আছে, আচ্ছা পাঁচ মিনিট শেষ করি। কিসের আইন? সমকামিতা কারে কয়? পুরুষে পুরুষে একসাথে বিয়ে করিয়ে বসবাস করতে পারে, মহিলা মহিলা একসাথে বিবাহ করিয়ে বসবাস করতে পারে। যে আইন পশুর মধ্যে নেই এই আইন পাশ করছে মানুষ, নাউজুবিল্লাহ কইবেন না। এই জন্য তো আল্লাহ পাক বলছেন উলাইকা নামি বালহুমা দল, কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ার আছে খারাপ। অন্য আয়াত আল্লাহ পাক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়ার চোখা। আমি চিন্তা করতাম কুত্তা শিয়াল শুয়ার আছে খারাপ মানুষ কিভাবে হয়। ভাইরে যখন সমকামিতার আইন পাশ হইছে আমার এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আসলে যে আইন কুকুরের মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, শিয়ালের মধ্যে নাই, এই আইন যে মানুষে বাস করে ওগুলো আসলে মানুষ না, ওগুলো আসলে কুত্তশিয়াল শুয়ার চোখা। ঠিক কথা ঠিক না? ঠিক। ওই একই পদ্ধতির আইন ব্যবস্থা আমাদের দেশেও চলছে। আমাদের দেশেও সেই দিন বেশি দূরে না যখন মুসলমানের সন্তানেরা এই কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বললিয়া সবাই যাইয়ে মসজিদে ঢুকবে, কেউ জঙ্গলে যাইবে ইবাদত করতে, কেউ তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত থাকবে, কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বলবে না। এই সুযোগ পাইয়া কোন এক কুলাঙ্গার যদি আমাদের দেশের সংসদেও বলে মাননীয় স্পিকার বিশ্বের অনেক উন্নত কান্ট্রিতে সমকামিতার আইন পাশ হইয়া গেছে, আমরাও তো উন্নত হইতে চাই, পিছাইয়ে থাকি না? আমাদের দেশে সমকামিতার আইন পাশ করা হোক, এই বিলের উপরে যদি অধিকাংশ সাংসদ বলে যে হ্যাঁ, কি হইবে? কতক্ষণ কতক্ষণ কি হইবে? স্পিকার কি বলবে? হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, তিনবার বলবে। এরপর বলবে আগামীকাল থেকে বাংলাদেশেও এই কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও ঘৃণিত কাজ এটা যায়। এই আইনের পদ্ধতি আমেরিকা আর বাংলাদেশ মধ্যে কোনো পার্থক্য আছে না? কত কেন জোরে কন, এটা কি মুসলমানের পদ্ধতি না কাফেরের পদ্ধতি? এটা কি মুহাম্মাদের পদ্ধতি না আবু জাহেলের পদ্ধতি? এই কুফুরি আদর্শের পরিবর্তন ঘটানো লাগবে না? লাগবে না। কেমনে ঘটাইবে? ওরা এসে ভোটের বাক্স নিয়ে আপনি নামছেন ক্ষমতা আর কুড়াল লইয়া, জেহাদ হইবে না ভাষা দইবে? কতক্ষণ? ওরা এসে কুফুরি আদর্শ বাস্তবায়নের বাক্স লইয়া আপনি নামছেন তসবি আর পট্টি লইয়া, খালি মসজিদে দিয়ে সেজদা দিতেই আছে, জেহাদ হবে? জোরে কর। ওরা এসে ভোটের বাক্স লইয়া কুফুরি আইন পাশ করার জন্য মুসলমানদেরকে নামতে হইবে ভোটের বাক্স নিয়া ইসলামের আইন পাশ করার জন্য। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ হযরত পেশা বুজুর চর্ম নাই, তিনি বলতেন আমি সিয়াসত করি না, আমি রাজনীতি করি না, আমি যেটা করতেছি এটা হলো আমার ইবাদত। আর যে ভোটের বাক্সটা রেখে গেলাম এটা ভোটের বাক্স না, ওটা হলো মুসলমানের ইমানের বাক্স, ইমানের বাক্স, ইমানের বাক্স। আসতাম সামনে করিয়েন না, আসতাম সামনে করছে। হ্যাঁ, পীরগিরিতে কি মজা, চরমনে আল্লাহ কাছে ভালো বুঝুন না, সারা দুনিয়ায় কেউ নাই। কি কথা ঠিক না? খালি পীর মুড়িতে করলে ভালো ভালো খাওয়া যায়, পেট দলা যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়,
দলমত নির্বিশেষে সবার ভালোবাসা পাওয়া যায়। আর সরমনে এলারা খুব ভালো করিয়া বলে, আমাদের শায়খ মোর্শেদ বলতেন, আমি খুব ভালো করিয়া জানি সব মানুষ আমারে কোন কাজ করলে ভালোবাসবে, আমি খুব ভালো করিয়া জানি। এরপরে আমি এই কাটাযুক্ত রাস্তা কেন বাছতে নিলাম? এই মাইর খাওয়ার রাস্তা, জেলে যাওয়ার রাস্তা, জীবন যাওয়ার রাস্তা, রক্ত ঝরার রাস্তা কেন গ্রহণ করলাম? কারণ আমি চিন্তা করে দেখছি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক ধরিয়ে বসে, হে ফজলুল করিম, হে ফজলুল করিম, তোর চোখের সামনে আমার কোরআনের বিরুদ্ধে আইন পাস হইছে, তোর চোখের সামনে 92% মুসলমানের দেশে কুফুরি আদর্শ বাস্তবায়ন হইছে, তুই আমার আদর্শ বাস্তবায়নের কি চেষ্টা করছো? তখন কি জবাব দেব? এই জন্য আমি ফজলুল করিম এই মাইর খাওয়ার রাস্তা বাছতে পারছি। কাজী ভাইরা, এরপরেও যারা বলেন সিয়াসত মে হালাকাত হ্যায়, হুকুমত সে কামিয়াবি নহি আয়েগা, জিহাদ ফাসাদ হ্যায়, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, দুনিয়ার মানুষের কাছে হইছেন, কিন্তু আমার মাওলার কাছে মুসলমান হইতে পারেন না। দাদা ঠিক না বেঠি? কাজী বাবারা কি মুসলমান হইলাম, কি ইমানদার হইলাম, এখন পর্যন্ত মুসলমান হইতে পারলাম কিনা, এইটাই হলো বড় চিন্তার বিষয়। দাদা ঠিক না বেঠি? কাজে আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, মাওলা যেন তার ঘাঁটি গোলাম হইয়া ইমান আমল দুরুস্ত করিয়া মুসলমান হইয়া যেন কবরে যাওয়ার তৌফিক দেয়। কারণ কবরে কোনো পরিচয় কাজ হবে না, মুফতিগিরি, মহাদ্দেশগিরি, পীরগিরি, মুরিদগিরি কিন্তু কবরে চলবে না। কবরে শুধু দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাকে, আমাকে খাঁটি মাওলার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।